বিশ্বজুড়ে সাধারণ মানুষের পাশাপাশি করোনায় বলি হয়েছেন যে পেশা মানুষ, তার মধ্যে সব থেকে বেশি হলেন ডাক্তারেরা। করোনা থেকে মানুষকে সারিয়ে তুলতে গিয়ে নিজেরাই করোনা আক্রান্ত হয়েছেন, এমনকি মারাও গেছেন। এই কোভিড পরিস্থিতিতেও রোগীদের নিরলস পরিষেবা দিয়েছে বিএম বিড়লা হাসপাতাল। এই সময়ে হার্টের রোগীদের বেশ কিছু বড় অপারেশন করেছেন তারা, তার মধ্যে একটি 9 মাসের শিশুও রয়েছে, এমনকি রয়েছে বয়স্ক মানুষেরাও। কোভিড হাসপাতাল না হলেও বেশ কয়েকজন কোভিড রোগীকেও সুস্থ করে তুলেছেন তারা। এবার সেই সব করোনা যোদ্ধাদের সম্বর্ধনা দিল বিএম বিড়লা হাসপাতাল। এদিন হাসপাতালের মধ্যে সেসব রোগী এবং ডাক্তাররা তুলে ধরলেন তাদের করোনা জয়ের কাহিনী। করোনা এসে আমাদের এখানে নতুন করে শিখিয়েছে, সেটা হচ্ছে একটা রোগ কিভাবে ভয় পাইয়ে একটা আমাদের চিকিৎসা ব্যবস্থাটা কি বিপর্যস্ত। বারবার আমি কথা বলছি, করোনার জন্য আপনার পেশেন্টটা থেকে ভয় পাচ্ছে, এই জিনিসটা বের হয় ভয় পায় ডাক্তার, কিন্তু পেশেন্ট কিছু করতে ভয় পায়, তাহলে পেশেন্ট কিছু করার ভয় পায়। ঠিক সেই চ্যালেঞ্জটা আমরা ফেস করছিলাম করোনা লাগে। এবং এই কোনো ডাক্তার কিন্তু পেশেন্টকে ঠিক করতে ভয় পায়, কোনো একটা পার্টিকুলার রোগের জন্য সে পেশেন্টটা পেয়েছিল। এবং আমাদের থেকে আমরা চিন্তায় ছিলাম যে কীভাবে এই প্রবলেমটাকে ওভারকাম করবো। আমাদের মেন চ্যালেঞ্জ ছিল সেখানে যে পেশেন্ট ভর্তি হয়ে গেল ইন হসপিটাল, তা তারা করোনা টেস্ট করলাম, আমাদের অ্যাম্পল টাইম আছে, যে পেশেন্ট তাদেরকে কোনো নিশ্চিত নেই। রিপোর্ট চ্যানেল 10।